তো বন্ধুরা, আবার আইলাম আজকে একটা ভিডিও নিয়ে। ভিডিওর মধ্যে কথা হইলো কি, আজকে এক জায়গায় ঘুরবার নিয়ে গেছি, একটা নতুন একটা জায়গা। বাড়ি থেকে কমসে কম 40 কিলোমিটার হানি দূরব, বলে ঘুরবার নিয়ে গেছি। ঘুরবার মানে জাপত খাবার নিয়ে গেছি, তার মানে আসল কথা খাবার নিয়ে গেলে একটা একটা জায়গায় আছি, বুড়ি একটা জায়গা, বুঝছেন। আজকে ভিডিওটা পুরোপুরি দেখে থাকে না, একদম দেখে নিয়ে আজকে কি বুড়ি বুড়ি একদম বুঝতে দেখাম কি জায়গায় এলাম। একটা দোকান বুঝতে পেতেছি না, কোন দোকান। এনে একটা নদী আছে, এটা মরা নদী নাকি, পানি অল্প পানি মাসে গা দিতেছে, বুঝে দেখেন, বুঝে গা দিতেছে। নাইলাম দেখি দোকান বুঝতে পাই না, না পাই। আমার হাতে আছে এই যে বাসরুল, আমার ভাই সরম পাইকে আমরা সব দেয়, সরম পাইলে আমি দেখাবো করে কি জায়গায় এলাম। দোকান শুনেন কিচ্ছু দেখি না, এক গাউলিয়া পরিবেশ, কিন্তু যেই রাস্তা দেখলাম একদম রাস্তা একদম হাই ফাই রাস্তা, রাস্তা বোধহয় একটা প্রাকৃতিক ভিউতে হাই রান্না করে। হ্যাঁ, দিল ঠান্ডা হয়ে যাবো একদম। আই দোকান বিরতে এবেলাম না, কি জায়গায় আছি, একটা দোকানে বিরতে এবে না, গেতাছি গে। এই বাড়িতে এসে যাবৎ খাবার নিয়ে এখন, এই যে এই বাড়ি। কি তোমার? ইমান আলী। তোমার নাম? তোমার নাম? তোমার দাঁত তোমার নাম কি? আনোয়ার হোসেন। এই কি করো? হ্যাঁ কি করলাম, তুই কি করলাম? হ্যাঁ মুতলাও কে? তখন আমি হয়েছি মুতার নিকে, বুঝছেন না, মুতার জায়গা পাইলাম না, বলে আইসি বাড়ি বাস মোড়া মুতার নিকে। এখন বাড়িতে যাই, এখন বাড়ি যাওয়ার টাইম আছে, এখন বাড়িতে যাম গা। এন থেকে শুরু খালি চা বাগান, খালি চা বাগান একদম। ডাইরেক্ট কমসে কম কী কমু, একদম কমসে কম 2000-3000 বিঘা হবে এত চা বাগান, খালি চা বাগান একদম। ঘুরে ঘুরে জায়গায় নেই একদম, সরকারি চা বাগান তার মানে, কিন্তু রাস্তার এপার ওপার সব জায়গায় খালি চা বাগানে। বাগান শেষ হলে আবার শাল বাগান শুরু হইলো, খালি সব শাল গাছ, ফরেস্টের এরিয়া।